নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপডেট সাংবাদিক সম্মেলনে এসএফআইডিএফআই নেতৃত্ব মীনাক্ষী মুখার্জি বামফ্রন্ট নেতা আগামী দিনে 20 সেপ্টেম্বর 2022 ধর্মতলা ডাক পশ্চিমবঙ্গ দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার নীতি বিরুদ্ধে আনিস খানের মৃত্যু জন্য বিচার শাস্তি দোষীদের ভাই উপর হামলা নিয়ে প্রতিবাদ বিরোধ বিক্ষোভ প্রদর্শন করবেন ঘোষণা করেন তিনি বলেন পারমিশন কোন কিসের ভিত্তিতে পারমিশন শুধু ইনসাফ চাই দুর্নীতি কোত্তার বিচার হামলা নীতি বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদকে ধর্মতলায় ভূমিকায় তারা মারলেন আমরা একসাথে সভা ৫০০ চাপবে একটা বাস খাবো না আমরা চাকরি প্রার্থী মানুষদের কাছে আহ্বান জানিয়েছি আমরা নাগরিক সমাজের কাছে আহ্বান জানিয়েছি যারা মিথ্যে মনে জেলে আছে তাদের কাছে আহ্বান জানিয়েছি যারা শহীদ পরিবার ভাতারা পরিবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় বা অন্য কোনো রাজনৈতিক দলে তারা অন্য কোনো রাজনৈতিক দলে হয়ে তারা অত্যাচারিত হয়েছেন না যারা কার্ড পাচ্ছেন না যারা জব কার্ড হয়ে যান কিন্তু তাদের টাকা অন্য কোথাও ঢুকে যাচ্ছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আছেন তারা যাদের দিয়ে বাড়ছে না তারা এই প্রত্যেকটা অংশের কাছে আমরা অ্যাপিল করছি আজকের সবাই ধরে কে কতটা কোথায় কি আসছেন আমরা বলতে পারবো না সেদিন ভাবতে পারা করবো মানুষ কেন তাদের তো ভয় পাবে এবং তাদের প্রতি কেন আস্থা হারাবে কেন ভরসা হারাবে যদি গুলুমপাতি করে যদি দাদাগিরি করে বেকার তাদের নয় যে কাজ তাদের নয় সেই কাজ যদি তারা করে মানুষকে তারা বলে দিচ্ছেন মানুষকে কোন রাস্তা নিতে হবে আমাদের শুধু একটাই কথা যার যেটা ডিউটি সেই ডিউটিটা সৎ এবং নিরপেক্ষ ভাবে পালন করবে আমরা চিঠি করেছি আমরা জানিয়েছি তারা দীর্ঘদিন আমাদের সাথে এখনো পর্যন্ত সরাসরি কোনো কথা বলেনি তবে যদি ওনারা কি বলছেন সব ওখানে দুইজনের জন্য পারমিশন লাগবে সবসময় অনুমতি লাগবে কেন কিসের জন্য বাকিটা ওনাদের উপরে চালানো হচ্ছে 20 তারিখ দেড় মাসের উপরে চালানো 20 তারিখ আমরা লাগাতার আন্দোলনে আছি বিভিন্ন ব্লকে সাবডিভিশনের ছাত্ররা যুবরা একসাথে কাজ ও শিক্ষার দাবি করেছে আমটা থানার বাইরে যেদিন থেকে সম্মানের উপর অ্যাটাক হয়েছে ঠিকঠাক পরদিন থেকে আপনি আজকেও যান আজকেও দেখবেন সেখানে 500 লোকের জমায়েত ওখানে বসে আছে আপনি কালকে যাবেন সেখানেও পেয়ে যাবেন আপনি 20 তারিখ 19 তারিখ চলুন আনিস খানের বাড়ি থেকে আরো পদযাত্রা বেরো 20 তারিখ এখানে আসবে আমতার লোকজন সারদা গ্রামের লোকজন 21 তারিখ আবার সেখানে হবে ওটা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে আমাদের ধারাবাহিক আন্দোলন আমাদের লোকেশনালি নয় আমাদের আজ ইচ্ছে হলো কালকে একটা পদগুরু দেখে দিলাম আমাদের আজ ইচ্ছে হলো কালকে ট্রেন বুক করে নিলাম তা নয় আমাদের ধারাবাহিক লড়াই আর আমরা জানি ধারাবাহিক লড়াই ছাড়া এই যে বিরাট যুদ্ধে আমরা নেমেছি যে যুদ্ধ আমাদের করার কথা ছিল না এই যুদ্ধ হওয়ারই কথা ছিল তখন তখন একটা যুদ্ধ হিসাবে রেডি করা হচ্ছে সেই ধারাবাহিক লড়াইয়ের মাধ্যমেই আমরা আমাদের টাকা পয়সা খরচা করে যে মৎস্য করলেন বেঙ্গল সবই তারপরে কৃষক কৃষ্ণমাখা হেনা কেনা সম্মেলন সম্মেলন শিল্প সাংবাদিক
অবশ্যই।